ভারতীয় সিনেমার এক অসাধারণ প্রতিভাবান কমেডি অভিনেতা, ধূমকেতুর মতো সিনেমার আকাশে উত্থান হয়েছিল, অনেক আনন্দ অনেক আলো ছড়িয়ে হঠাৎ করেই মিলিয়ে যান, বিনিময়ে কিছুই পাননি। আজ সন্তোষ দত্তের কথা। অর্থ যাদের আছে তাদের কাছে অর্থহীন নয়, যাদের নেই তারাই কেবল অর্থ খুঁজে পায়। তুমকো চাচাজি কো হামকো বহুত বহুত শুকরিয়া। 1925 সালের 2রা ডিসেম্বর ঢাকায় জন্ম। ছোট থেকে সন্তোষ দত্তের খুব নাটকের শখ। বর্ধমানের পলাশীর কুড়মুন গ্রামে ছিল দেশের বাড়ি, সেখানে পালা পার্বণে নাটক হতো, তাতেই শৈশবে হাতে খড়ি। প্রথম নাটক করেন শাজাহান 7 বছর বয়সে। সন্তোষ দত্তর বাবারও নাটকের খুব শখ ছিল, কিন্তু ছেলের বোধহয় বাড়তি উৎসাহ দেখে ঘাবড়ে গিয়েছিলেন। ভেবেছিলেন ছেলে না একদিন ঘর ছাড়া হয়ে যায়, ফলে বিয়ে দিয়ে দিলেন খুব অল্প বয়সেই। সিনেমা চেয়ে নাটককে একটু বেশিই ভালোবাসতেন সন্তোষ দত্ত। একসময় সবিতাব্রত দত্ত নির্মল কুমারদের নিয়ে নাট্য সংস্থাও করেন আনন্দম, পরে যা পরিচয় পায় রূপকার নামে। রূপকারেরই একটি নাটক দেখে সত্যজিৎ রায় তাকে পরশপাত্রের জন্য ডেকে পাঠান। 1957 সাল মহারাষ্ট্রের নিবাস হলের চলচ্চিত্র চঞ্চরি অভিনীত হল, তাতে ভবদুলালের চরিত্রে সন্তোষ দত্ত, দেখতে এসেছিলেন সত্যজিৎ রায়, এরপরে সেই বিখ্যাত তলক। একটিমাত্র চরিত্র দিয়ে সবার কাছে পরিচিত হয়েছেন এমন হাতে গোনা কয়েকজন বাঙালি অভিনেতাই আছেন, তাদের মধ্যে সন্তোষ দত্ত অন্যতম। ফেলুদার গল্প পড়তে গিয়েই হোক বা সিনেমা দেখতে গিয়ে সবার আগে চোখে ভেসে উঠবে তাঁর মুখ। কিন্তু শুধু সোনার কেল্লা বা জয়বাবা ফেলুনাথ নয়, সন্তোষ দত্ত অভিনয় করেছেন আরও অনেক সিনেমাতেই, পরশ পাথর, মর্জেনা আবদুল্লাহ, গোপী গায়েন বাঘা বায়েন, চার মূর্তি, অগবোধ সুন্দরী, গুনতে বসলে আরও দীর্ঘ হবে তালিকা। কিন্তু জটায়ের চরিত্রে এমনই মানিয়ে গিয়েছিলেন তিনি যে তার মৃত্যুর পর সত্যজিৎ রায় বলেছিলেন তিনি আর কোনোদিনই ফেলুদার সিনেমা বানাবেন না, কারণ একটাই, জটায়ু হিসেবে সন্তোষ দত্ত ছাড়া অন্য কাউকে তিনি মানতে পারবেন না। টানা 14 বছর ব্যাংকে চাকরি করার পর হঠাৎ একদিন শুনলেন উড়িষ্যার অঙ্গুলে ট্রান্সফার হয়ে যেতে হবে, ব্যাস সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দিলেন। তখনও বাড়ির সকলে একদিকে আর সন্তোষ দত্ত অন্যদিকে। চাকরি করার মাঝেই আইনি পড়াশোনা করতেন, ফলে ব্যাংকের চাকরিতে ইতি ঘটিয়ে আইনি পেশায় চলে গেলেন। এই সময়টা কিন্তু বেশ চ্যালেঞ্জিং ছিল তাঁর কাছে, হাড় ভাঙা পরিশ্রম করতে হতো। তখন আলুথালু একজন মানুষ, সেই মানুষই আবার যখন বাস্তব জীবনে ঢুকতেন জীবনটা পুরো বদলে যেত। বাড়ি বলতে অজ্ঞান, পরিবারের একমাত্র ছেলে ছিলেন, 4 বোন ছিল তাঁর, তাদের মধ্যে কেউ কেউ আবার বাল্য বিধবা, সবাই দেশের বাড়িতে থাকতেন। তাদের যে কত রকমের দায়িত্ব বয়ে বেরিয়েছেন সন্তোষ দত্ত সারা জীবন তা বলার নয়, আজীবন এক অদ্ভুত অভিমান কষ্ট যন্ত্রণা বয়ে বেরিয়েছেন সন্তোষ দত্ত। কমেডিয়ান হিসেবে যতটা স্বীকৃতি সম্মান অর্থ পাওয়ার কথা ছিল কোনোদিনই পাননি, তাদের মনে মনে একটু খেদও ছিল। আর সেই খেদ বুকে নিয়েই একদিন শেষের সেদিনের দিকে হাঁটা দিলেন সন্তোষ দত্ত। হঠাৎ খুব কাশিতে ধরল, ডাক্তার বীরেন রায় দেখলেন, বুকের এক্সরে হলো, একটা ছোট্ট সাদা স্পট পেয়ে ডাক্তার রায় সন্দেহ বাড়ল। এরপরই ধরা পড়ল রাজরোগ, লাং ক্যান্সার। টানা 6 মাস চিকিৎসা চলল, তার মধ্যেও কিন্তু কাজ কোনোদিন থামাননি। 5ই ফেব্রুয়ারি 1988 সাল পৃথিবী রঙ্গমঞ্চ থেকে ছিটকে গেলেন সন্তোষ দত্ত। কোনো জজ সাহেব কোনো পিটিশনই তাকে আর ফেরাতে পারল না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলার মুখ। ধন্যবাদ।